শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত আজ ডিএসসির মূল সূচক ডিসিএক্স 22.14 পয়েন্ট বা 0.34 শতাংশ বৃদ্ধি 6425 পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1693 কোটি টাকা যা আগের দিনের তুলনায় 8.60 শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ালসন হাইটেক, বర్జার পেইন্টস এবং জিপিএইচ ইস্পাত ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এনবিএফআই খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস সূচকের রাশে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ শূন্য দশমিক সাত আট শতাংশ ফ্লুড অ্যান্ডালাইট খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে পাঁচটি এবং এনবিএফআই খাতে চারটি করে কোম্পানি রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইন বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফ্যামিলি ট্যাক্স বিডি এক্সপ্রেস ইনস্যুরেন্স এবং নুরানি ডায়মন্ড সোয়েটার এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় তৌফিক অফ ফুডস অ্যান্ড আইসক্রিম সাউথ বাংলা অ্যাগ্রিকালচার সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং রেনাটা এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জানুয়ারিতে জনশক্তির রপ্তানিতে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে বাংলাদেশ যা নয় মাসের সর্বনিম্নে পৌঁছেছে মূলত মালয়েশিয়া এবং ওমানে কর্মসংস্থানের সুযোগ কমার কারণে এমনটা হয়েছে বিএমইটি অনুসারে বাংলাদেশ সাতাশি হাজার আটশো জন কর্মীকে বিদেশে পাঠিয়েছে যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ হ্রাস পেয়েছে সেই সাথে গত মাসের তুলনায় আট শতাংশ হ্রাস পেয়েছে তবে শ্রম অভিবাসন কমার সত্ত্বেও গত বছরের তুলনায় বাংলাদেশের রেমিটেন্স আট শতাংশ বৃদ্ধি পেয়ে মোট দুই দশমিক এক শূন্য বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত সাত মাসে সর্বোচ্চ মাসিক প্রবাহ চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সংশোধনের সময় সরকার তার নিজস্ব কাজের জন্য বরাদ্দকৃত তহবিলের আকার কমানোর পরিকল্পনা করছে এই সমন্বয়ের ফলে সরকারের নিজস্ব তহবিলে চার দশমিক শতাংশ বা সাড়ে সাত হাজার কোটি টাকা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে ফলস্বরূপ বর্তমানের বরাদ্দ এক লক্ষ উনষাট হাজার কোটি টাকা সংশোধন করে এক লক্ষ একষট্টি হাজার কোটি টাকায় নামিয়ানা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে আজ এই পর্যন্তই আগামীকাল আবারও আসছি ধন্যবাদ